আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। তোমাদের কি অবস্থা? তোমরা সবাই ভালো আছো কিনা? তোমরা সবাই ভালো আছো কিনা? এবং তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের সবাই জয়েন করুক। এখনো সবাই জয়েন করেনি তো? সবাই এখনো কেন জয়েন করেনি সেটা আমি এখনো বুঝতে পারতেছি না। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তোমরা, আমি জানি যে তোমরা সবাই অনেকেই আমার জন্য অনেক দোয়া করছো, সেজন্য তোমাদের কাছে অনেক শুকরিয়া। ওকে, জাস্ট আমরা জাস্ট একটু ওয়েট করি, আর আমাদের সাথে সবাই জয়েন করুক। আমরা একটু ওয়েট করি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ একজন বলো যে আমাদের পার্টিসিপেন্ট কত? ভাইয়াকে বলো পর্যন্ত পার্টিসিপেন্ট কত। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। তো আজকে যে টপিকটা ডিসকাশনের যে টপিক, সেটা হচ্ছে প্রথমে আসো বেরোরিসেপ্টর। কি নিয়ে ডিসকাস করবো আমরা? বেরোরিসেপ্টর, ঠিক আছে? ওকে, তাহলে সবাই কি জয়েন দিছে? ওকে, তো বেরোরিসেপ্টর জিনিসটা কি, মনে করো এটা হচ্ছে একটা রক্তনালী। আমি একটা রক্তনালী একটা ট্রাই করি। মনে করো এটা হচ্ছে একটা রক্তনালী, বা এটা হচ্ছে একটা রক্তনালী। এই যে একটা রক্তনালী, যেটা হচ্ছে হার্টের আমাদের হচ্ছে কোন জায়গা থেকে, আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে একটা রক্তনালী বের হয়। সেই রক্তনালীটার নাম হচ্ছে মানে কি, এওর্টা বা মহাধমনী। সেই মহাধমনীটা যখন উপরের দিকে যায়, তখন সেটা কিভাবে হয়, এরকম একটু বাঁকা হয়, বাঁকা হয়ে এরকম একটা রক্তনালী তৈরি করে, সেটাকে বলে আর্চ অফ এওর্টা। কি বলে? আর্চ অফ এওর্টা, ঠিক আছে? তো এই যে কিছু রক্তনালী আছে, তোমরা রক্তনালীগুলোর নাম মনে রাখো, বেরোরিসেপ্টর। প্রথমে তোমাকে জানতে হবে যে রিসেপ্টর মানে কি। রিসেপ্টর মানে কি? রিসেপ্টর এমন একটা শব্দ, এই রিসেপ্টর মানে হচ্ছে যেটা কোনো কিছু গ্রহণ করতে পারে, যেটা কি করতে পারে, কোনো কিছু গ্রহণ করতে পারে বা কোনো সিগন্যাল গ্রহণ করতে পারে। তাহলে এরকম কিছু রক্তনালী আছে। মনে করো এই যে বেরোরিসেপ্টর, এই বেরোরিসেপ্টর নিয়ে জানার আগে তোমাদেরকে আমি এর আগে আরো কিছু জিনিস জানাই রাখি। সেটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা বলবো, সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ। কি পড়বো? রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব, ঠিক আছে? এখন আসো, তোমাকে যদি
রক্ত প্রবাহিত হবে, সেই আর্টারি সেই রক্তগুলো এই ধমনির ওয়ালে কিছু প্রেশার দিবে, কি দিবে, কিছু কি দিবে, প্রেশার দিবে। মনে করো এই রক্তটা এদিক দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে যাওয়ার সময় সে এই ধমনির ওয়ালে কিছু প্রেশার দিচ্ছে, এই প্রেশারটাই হচ্ছে রক্তচাপ, এই প্রেশারটাই কি রক্তচাপ। এখন আসো, রক্তচাপ দুই ধরনের হয়, রক্তচাপ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক চাপ, একটা হচ্ছে কি সিস্টোলিক চাপ, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। এখন আসো, সিস্টোলিক চাপ কি আর আরো একটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ কি? যখন হচ্ছে আমরা জানি আমাদের যে লেফট ভেন্ট্রিকল আছে আছে, সেই বাম নিলয় কি করে, একটা জুড়ে সংকোচনের মাধ্যমে, সে জুড়ে সংকোচনের মাধ্যমে কি করে, মহাধমনীর মাধ্যমে ফুল বডিতে রক্ত ছড়ায় দেয়। তো এই বাম নিলয় যখন কি হয়, সংকুচিত হয়, মনে রাখবা, বারবার মনে রাখবা, বাম নিলয় যখন সংকুচিত হয় তখন মহাধমনীর মধ্য দিয়ে রক্ত খুব স্পিডে প্রবেশ করে, এবং তখন রক্ত এই ধমনিগুলার ওয়ালে যে চাপটা দেয় সেটাকে বলে সিস্টোলিক চাপ, সেটাকে কি বলে, সিস্টোলিক চাপ। আর বাম নিলয়টা যখন প্রসারিত হয়, তাহলে সিস্টোলিক চাপটা কখন, যখন বাম নিলয় কি হয় সংকুচিত থাকে, তখনই হচ্ছে সিস্টোলিক চাপ বা সিস্টোলিক প্রেশার। তাহলে সিস্টোলিক প্রেশারের স্ট্যান্ডার্ড কত? নরমালি সিস্টোলিক প্রেশারটা 100 থেকে 120 মিলিমিটার এইচজি হয়। কত হয়? 100 থেকে 120 মিলিমিটার এইচজি। আর ডায়াস্টোলিক চাপ কি? ডায়াস্টোলিক চাপ হচ্ছে একদম ইজি, সেটা একদম ইজিলি মনে রাখবা, যখন হচ্ছে আমাদের বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল সেটা কি করবে, আমি একজন তরুণ বা কেউ যখন 25, 26 বা 30 হয়ে যায় তাকে যুবক বলে, তো একজন যুবকের যদি 150 এর উপরে মিলিমিটার এইচজি হয়ে যায় তাহলে এটাকে সিরিয়াস তুমি ভাবতে পারো, সিরিয়াস। বাট একজন অ্যাডাল্ট পার্সনের বা মানে একজন ওল্ড পার্সনের, একজন অ্যাডাল্ট পার্সনের যদি কি হয় 150 এর উপরে চলে যায় তাহলে তুমি এই সিস্টোলিক চাপটা 150 এর উপরে যায় তাহলে তুমি ভাবতে পারো এনিথিং সিরিয়াস। বাট তুমি যদি একজন ওল্ড পার্সনের এই প্রেশারটা দেখো 140 বা 130, 120 থেকে একটু উপরে উঠছে, মানে ওনার মানে একটু বয়স্ক হয়ে গেছেন তো প্রেশারটা একটু বাড়তে পারে, স্বাভাবিক। হ্যাঁ, ডায়াস্টোলিক চাপটা যদি 40 এর নিচে নামে তাহলে অনেক সিরিয়াস ব্যাপার, যে কারো ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মনে রাখবা, সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ। এখন আসো ভাইয়া, এই যে সিস্টোলিক চাপ, ডায়াস্টোলিক চাপ আমরা কিভাবে মাপবো, সেই জন্য এই প্রেশার মাপার জন্য একটা মেশিন আছে, সেই মেশিনের নাম কি সেটা কোয়েশ্চন করে অনেক জায়গায় এমসিকিউ। ওকে, তোমাদের ওইখানে কি রেকর্ডিং দেখাচ্ছে, মানে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে এটা দেখাচ্ছে কিনা? ওকে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমি আবার ক্লাসে চলে যাই। তো এখন আসো, আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে, আমরা এখন কি নিয়ে জানলাম, আমরা এখন জানলাম হচ্ছে রক্তচাপ নিয়ে। তাহলে আমরা এখন এই রক্তচাপটা, এই যে একটু আগে বললাম যে আমাদের সিস্টোলিক চাপ কত, সিস্টোলিক চাপ কত স্ট্যান্ডার্ড, সিস্টোলিক চাপ স্ট্যান্ডার্ড হচ্ছে 120, আর ডায়াস্টোলিক চাপ স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার 90 বা 90 মিলিমিটার ইঞ্চি। তো এটা যদি 120 থেকে বেশি হয়ে যায় তাহলে প্রবলেম, আর এটা যদি 90 থেকে অনেক কম হয়ে যায় তাহলে প্রবলেম,
তাহলে সমস্যা, আমাদের বডির জন্য সমস্যা। তাহলে এই রক্তচাপটা কিভাবে নিয়ন্ত্রিত হবে সেটা অবশ্যই আমাদের ভালো করে বোঝা লাগবে, এই রক্তচাপটা কিভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে তুমি আমি তোমাদের বললাম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে রক্তনালীগুলো আছে বা আমাদের বডিতে কিছু বেরোরিসেপ্টর থাকে, কিছু কি থাকে, বেরোরিসেপ্টর থাকে। এই বেরোরিসেপ্টর জিনিসগুলা কি, তারা হচ্ছে মনে করো এটা একটা রক্তনালী, তো এই রক্তনালীর যে গা আছে বা রক্তনালীর যে দেয়াল আছে, তো এই যে রক্তনালীর দেয়াল আছে এই বেরোরিসেপ্টর গুলা তারা কি করে, রিসেপ্ট করে। তারা রিসেপ্ট মানে কি, গ্রহণ করা। তাহলে বেরোরিসেপ্টর মানে কি, বেরোরিসেপ্টর হচ্ছে রক্তচাপকে গ্রহণ করা। বেরোরিসেপ্টর মানে কি, রক্তচাপ গ্রহণ করা। তাহলে তারা মনে করো এই যে রক্তনালী আছে সেই রক্তনালীর ওয়ালে এরকম একটা বেরোরিসেপ্টর থাকবে বা ছোট্ট একটা মাংসপেশি থাকবে। যখন এদিক দিয়ে রক্ত যাবে, তো রক্ত যখন এখানে এই বেরোরিসেপ্টরকে টাচ করবে, তখন আমরা আমাদের তো টাচ স্ক্রিন ফোন আছে বা ফিঙ্গারপ্রিন্ট ফোন আছে, তো আমরা বুঝতেই পারি যে আসলে জিনিসটা কিরকম। দেখো এটা কিন্তু পৃথিবীতে অনেক পরে আসছে, বাট আমাদের সৃষ্টি করতে আমাদের আল্লাহ তাআলা আমাদের কত আগে থেকে মানুষকে এই টাচ স্ক্রিন বেরোরিসেপ্টর দিয়ে দিয়েছেন। রক্ত যখন এই বেরোরিসেপ্টরকে টাচ করবে, তখন বেরোরিসেপ্টর যদি স্বাভাবিক প্রেশার হয় তখন বেরোরিসেপ্টর বুঝবে ওকে ইটস নর্মাল, মানে কোনো কিছু করার দরকার নাই। বাট ওয়েন ইট ইজ অ্যাবাভ 120 মিলিমিটার এইচজি, যখন সেটা 120 থেকে বেশি হবে রক্তচাপটা, তখন বেরোরিসেপ্টর কি করবে, আমাদের মস্তিষ্কে সিগনাল পাঠাবে আর মস্তিষ্ককে বলবে যে হে মস্তিষ্ক তুমি শুনো যে আমাদের রক্তর চাপ বেড়ে গেছে, রক্তের চাপ বেড়ে গেছে, তুমি একটু কমিয়ে দাও। তখন মস্তিষ্ক কি করবে, রক্তের চাপটা কমিয়ে দিবে। আবার যখন কমে যাবে তখন সে মস্তিষ্ককে বলবে তুমি রক্তের চাপটা বাড়িয়ে দাও, তখন মস্তিষ্ক কিছু সিগনাল পাঠিয়ে বাড়িয়ে দিবে। এটা কার কাজ, এটা হচ্ছে বেরোরিসেপ্টরের কাজ। আমি জাস্ট বেসিক জিনিসটা বললাম, এখন একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। তোমরা জানো ভাই এর স্ট্র্যাটেজি কি, বা এর স্ট্র্যাটেজি হচ্ছে যে প্রথমত হচ্ছে আমরা একদম বেসিক জিনিসগুলো জানবো, তারপর হচ্ছে আমরা সিরিয়াস ব্যাপারগুলোতে যাব বা একটু ডিপ স্টাডি করব, ঠিক আছে। তাহলে এই বেরোরিসেপ্টর দুই ধরনের আছে আমাদের বডিতে। বেরোরিসেপ্টর কয় ধরনের, রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য বেরোরিসেপ্টর কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে উচ্চ চাপ বেরোরিসেপ্টর, তারপর হচ্ছে আয়তন বেরোরিসেপ্টর। এখন আসো এই উচ্চচাপ বেরোরিসেপ্টরের কাজ কি, এই উচ্চচাপ বেরোরিসেপ্টরটা কিভাবে কাজ করে। তো দেখো আমাদের যে কি আছে, মনে করো হার্ট থেকে যখন হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে যখন এক মহাধমনীটা বের হয়, তখন মহাধমনীটা তখন কি হয়, মানে তোমার উপরের দিকে যায়, তখন হচ্ছে সে কি তৈরি করে, একটা এরকম একটা নালী তৈরি করে বা এরকম একটা রক্ত নালী তৈরি করে, সেটা অনেকটা বাঁকা, সেটার নাম হচ্ছে আর্চ অফ এওরটা। তো এই আর্চ অফ এওরটাতে এই উচ্চচাপ যে বেরোরিসেপ্টর, সেই উচ্চচাপ বেরোরিসেপ্টরটা আর্চ অফ এওরটাতে অবস্থান করে। কোথায় অবস্থান করে, উচ্চচাপ বেরোরিসেপ্টর গুলো কোথায় অবস্থান করে, আর্চ অফ এওরটাতে অবস্থান করে। তারপর হচ্ছে আরো কিছু জায়গায় উচ্চচাপ বেরোরিসেপ্টর অবস্থান করে। এই উচ্চচাপ বেরোরিসেপ্টরের কাজ কি সেটা আমি একটু পরে বলতেছি, কারণ আগে আমরা জানতে হবে এই উচ্চচাপ বেরোরিসেপ্টর তারা কোথায় অবস্থান করে। প্রথমত তারা অবস্থান করে আর্চ অফ এওরটাতে, এরপর হচ্ছে তারা অবস্থান করে করোনারি ধমনীতে। করোনারি ধমনী, করোনারি ধমনী কি, হার্টের জন্য যে ধমনী গুলো আছে সেগুলোর নাম হচ্ছে করোনারি ধমনী। আমি একদম ইজিলি করোনারি ধমনী নিয়ে তোমাদের একটু জানানোর চেষ্টা করি। দেখো এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্বমুখী আশিরা, আর এটা হচ্ছে এটা যদি একটা কি হয়, এটা যদি একটা হার্ট হয়, তো এই যে হার্ট, এই হার্টের যে দেয়াল আছে বা হার্টের যে ওয়াল আছে বা মায়োকার্ডিয়াম আছে, তো হার্টের মায়োকার্ডিয়াম জুড়ে এরকম এরকম ভাবে কিছু কি থাকে, এরকম ভাবে কিছু রক্তনালী থাকে। তো এগুলা এগুলোর নাম কি, এই রক্তনালী গুলোর নাম কি, করোনারি ধমনী। এই রক্তনালী গুলোর নাম কি, করোনারি ধমনী। এই করোনারি ধমনী গুলা কি থাকে, কিছু এরকম ভাবে কিছু বেরোরিসেপ্টর থাকে, তাহলে উচ্চচাপ বেরোরিসেপ্টর থাকে। করোনারি ধমনী এবং আর্চ অফ এওরটা সেগুলোতে কি থাকে, উচ্চচাপ বেরোরিসেপ্টর থাকে। এখন এই উচ্চচাপ বেরোরিসেপ্টরের কাজ কি, খুব ভালো করে বেসিক দিয়ে আমাদের জানতে হবে, কারণ সেটা আমাদের সারা জীবন কাজে লাগবে যারা ডাক্তার হবা ইনশাল্লাহ। দেখো যখন মনে করো এদিক দিয়ে ব্লাড যাচ্ছে, এদিক দিয়ে কি যাচ্ছে, ব্লাড
যাচ্ছে, তো ব্লাড যখন যাচ্ছে যে জায়গায় উচ্চচাপ বেরোর রিসেপ্টর আছে, মনে করো কোনো একটা কারণে ব্লাড প্রেশার বেড়ে গেছে, রক্তচাপ বেড়ে গেছে, 120 এর উপরে চলে গেছে, তখন এই যে বেরোর রিসেপ্টর, তারা কোন ধরনের বেরোর রিসেপ্টর? তারা হচ্ছে উচ্চচাপ বেরোর রিসেপ্টর। মানে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে তারা কি করতে পারবে, সেটা সেই ইনফরমেশনটা তারা বুঝতে পারবে, তারা সহজেই সেটা কি করে ফেলতে পারবে, বুঝে ফেলতে পারবে। তখন এই উচ্চচাপ বেরোর রিসেপ্টর গুলা যখন এই ব্লাড প্রেশার বেড়ে যাবে, তারা সাথে সাথে বুঝে ফেলবে যে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তখন তারা কি করবে, তখন তারা কি করবে, তখন এই যে মনে করো এই বেরোর রিসেপ্টরটা কি হয়েছে, উদ্দীপ্ত হয়েছে, সে বুঝে গেছে রক্তচাপ বেড়ে গেছে, তখন সে সাথে সাথে ইনফরমেশন, এই ইনফরমেশনটা মস্তিষ্কের যে মেডুলা আছে, মস্তিষ্কের কি আছে, মেডুলা, ব্রেইনের একটা পার্ট হচ্ছে মেডুলা, তো সাথে সাথে মস্তিষ্কের মেডুলাতে পাঠাবে, কোথায় পাঠাবে এই ইনফরমেশনটা, সাথে সাথে মস্তিষ্কের মেডুলাতে পাঠাবে। তো মেডুলাতে একটা সেন্টার থাকে, সেই সেন্টারের নাম হচ্ছে বেজো মোটর সেন্টার, মেডুলাতে একটা সেন্টার থাকে বা একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের নাম কি, বেজো মোটর সেন্টার। তো মেডুলাতে এই যে বেজো মোটর সেন্টার, এই বেজো মোটর সেন্টারটা তখন কাজ করা একটু কমিয়ে দেবে, বা আগে যেরকম ভাবে কাজ করতেছে, এই বেজো মোটর সেন্টারের কাজ হচ্ছে রক্তচাপকে মেইনলি নিয়ন্ত্রণ করা, এই বেজো মোটর সেন্টারের কাজ কি, রক্তচাপকে নিয়ন্ত্রণ করা, তাহলে এই বেজো মোটর সেন্টারটা সিগনাল পাঠানো বা উদ্দীপনা পাঠানো একটু কমিয়ে দেবে, যার ফলে কি হবে, যার ফলে উদ্দীপনা পাঠানো সে কমিয়ে দেওয়ার ফলে রক্তচাপটা তখন আস্তে আস্তে কমে যাবে, বা বেজো মোটর সেন্টারটাকে একটুর জন্য অফ করে ফেলবে মেডুলা। তাহলে সেটা ওই উচ্চচাপ বেরোর রিসেপ্টর গুলা কিভাবে কাজ করতেছে তোমরা তাহলে আশা করি সেটা বুঝতে পারছো, ঠিক আছে। প্রথমত কি হয়, প্রথমত হচ্ছে মনে করো অনেক চাপ দিয়ে রক্ত বা উচ্চচাপ রক্ত, মনে করো 150 mm Hg তো রক্ত যাচ্ছে, তো সাথে সাথে বেরোর রিসেপ্টর, এই বেরোর রিসেপ্টর গুলা বুঝতে পারবে, তারা সাথে সাথে সিগন্যাল পাঠাবে মেডুলাকে, তখন মেডুলার একটা সেন্টার থাকে, সেই সেন্টারের নাম হচ্ছে বেজো মোটর সেন্টার, তখন এই বেজো মোটর সেন্টারটা কম কাজ করবে, যার ফলে সাথে সাথে রক্তচাপ কমে যাবে বা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এখন আসো আমরা কি জানবো, নিম্নচাপ বেরোর রিসেপ্টর নিয়ে জানার চেষ্টা করব। কি নিয়ে জানার চেষ্টা করব, নিম্নচাপ বেরোর রিসেপ্টর। উচ্চচাপ বেরোর রিসেপ্টর নিয়ে আমরা জেনে ফেলছি, তো এখন আমরা জানবো নিম্নচাপ বা বেরোর রিসেপ্টর, বা নিম্নচাপ বেরোর রিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। কি নাম, নিম্নচাপ বেরোর রিসেপ্টরের আরেকটা নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। এই আয়তন রিসেপ্টরটা কোথায় থাকে সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত হচ্ছে বড় বড় শিরাতে, বড় বড় শিরা, পালমোনারি শিরা, পালমোনারি শিরা কোনটা, ফুসফুস থেকে যে শিরা গুলা বের হয় সেগুলোর নাম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শব্দটা দেখেই তোমাকে চিনে ফেলতে হবে যে পালমোনারি এই শব্দ মানে হচ্ছে ফুসফুসের সাথে কানেক্টেড, পালমোনারি শিরা। এবং ডান এট্রিয়াম বা ডান অলিন্দ এবং ডান নিলয়, এই যে চারটা জায়গা, এই চারটা জায়গাতে মূলত কি থাকে, আয়তন রিসেপ্টর বা আয়তন বেরোর রিসেপ্টর বা নিম্নচাপ বেরোর রিসেপ্টর গুলা থাকে, ঠিক আছে। তো মনে করো আমরা একটা বড় একটা শিরা ধরি, বা তোমার এই ডান কি ধরি, মনে করো আমরা তোমার কি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে এই মানে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, মনে করি এটা হচ্ছে ডান অলিন্দ, ঠিক আছে। তো ডান অলিন্দর মধ্যে কোন জায়গা থেকে রক্ত আসে, তিনটা জায়গা থেকে রক্ত আসে, সুপিরিয়র বেনাকাবা বা ঊর্ধ্ব মহাশিরা, তারপর হচ্ছে নিম্ন মহাশিরা, ইনফিরিয়র বেনাকাবা, তারপর হচ্ছে করোনারি সাইনাস, করোনারি সাইনাস থেকে রক্ত আসে, তিনটা জায়গা থেকে রক্ত আসে ডান অলিন্দের মধ্যে। তো ডান অলিন্দের মধ্যে, ডান অলিন্দের যে ওয়াল আছে, এই ওয়ালের মধ্যে এরকম ভাবে কিছু রিসেপ্টর থাকে, এরকম ভাবে কিছু কি থাকে, আয়তন বেরোর রিসেপ্টর থাকে, তারা সাধারণত কি করতে পারে, রক্তের আয়তন বুঝতে পারে, তারা কি বুঝতে পারে, রক্তের আয়তন বুঝতে পারে। তোমরা এটা মনে রাখবা, রক্তের আয়তন যদি কি হয়, রক্তের আয়তন যদি কমে যায় তাহলে রক্তের চাপ কমে যায়, কি মনে রাখবা, রক্তের আয়তন কমে গেলে রক্তের চাপও কি হয়, কমে যায়। তাহলে এখানে যদি রক্তের এই যে মানে তোমার ডান অলিন্দের মধ্যে যে রক্তগুলো আসছে সেগুলোর আয়তন যদি খুব কম হয় তাহলে এর মানে কি, আয়তন খুব কম এর মানে হচ্ছে চাপ কমে গেছে, চাপ কমে যাবে। তাহলে এই যে তোমার ডান অলিন্দের মধ্যে কিছু আয়তন রিসেপ্টর আছে বা আয়তন বেরোর রিসেপ্টর আছে, তারা সাথে সাথে তাদের এই যে কম আয়তন, এই কম আয়তনটা তারা বুঝে ফেলবে, এই কম আয়তনটা তারা কি করে ফেলবে, সেন্স করে ফেলবে বা বুঝে ফেলবে, তখন তারা সাথে সাথে কি করবে, তখন তারা সাথে সাথে তোমার সিগন্যালটা গ্রহণ করবে।
সাথে সাথে তারা কি করবে সিগন্যালটা গ্রহণ করবে তখন এই যে সিগন্যালটা তারা গ্রহণ করবে এবং তারা মানে বুঝে ফেলবে যে রক্তের আয়তন অনেক কমে গেছে যার জন্য রক্তের চাপ কমে গেছে তখন সাথে সাথে এই ইনফরমেশন তারা কোথায় পাঠাবে ব্রেইনের হাইপোথ্যালামাস কোথায় পাঠাবে ব্রেইনের হাইপোথ্যালামাস তারপর হাইপোথ্যালামাস কি করবে হাইপোথ্যালামাস এই ইনফরমেশনটা এই যে আয়তন কমে গেছে এই ইনফরমেশনটা কোথায় আসলো এখন আয়তন কমে গেছে এই ইনফরমেশনটা এখন আসলো হাইপোথ্যালামাসে তো হাইপোথ্যালামাস কি করবে পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থির কি নিউরো হাইপোফাইসিস পিটুইটারি গ্রন্থির দুইটা পার্ট আছে পিটুইটারি গ্রন্থির কয়টা পার্ট পিটুইটারি গ্রন্থি এরকম ছোট্ট একটা গ্রন্থি তো এটা সামনের একটা পার্ট আছে পিছনের একটা পার্ট আছে তো সামনের যে পার্টটা এটাকে বলে নিউরো হাইপোফাইসিস আর পিছনের যে পার্টটা এই পার্টকে বলে অ্যাডিনো হাইপোফাইসিস তো এই যে পিটুইটারি গ্রন্থি যে নিউরো হাইপোফাইসিস এই পার্ট থেকে একটা হরমোন সিক্রেশন হয় তোমরা জানো এডিএইচ হরমোন সেই হরমোনের নাম কি এডিএইচ হরমোন মানে কি এই হরমোনের মানে হচ্ছে এডিএইচ হরমোন বা এটার অন্য নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন এটার মানে হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন সেই হরমোনটা কি করে মূত্র কমায় এডিএইচ হরমোনের কাজ কি এডিএইচ হরমোনের কাজ হচ্ছে কম মূত্র নিঃসরণ করা যখনই এডিএইচ হরমোন অনেক বেশি নিঃসরণ হবে তখন মূত্র নিঃসরণের মানে কমে যাবে মূত্র নিঃসরণ কি হবে কমে যাবে ঠিক আছে তো এই হাইপোথ্যালামাস কি করবে পিটুইটারি গ্রন্থির যে নিউরো হাইপোফাইসিস সেই নিউরো হাইপোফাইসিস কে বলবে তুমি তো এডিএইচ তৈরি করো তুমি সাথে সাথে এডিএইচ সিক্রেশন করো তো নিউরো হাইপোফাইসিস কি করবে এডিএইচ সিক্রেশন করবে তো এই এডিএইচ যখন সিক্রেশন হবে এই এডিএইচটা সে কোথায় যাবে সে যাবে হচ্ছে কিডনিতে সে যাবে হচ্ছে কিডনিতে এই এডিএইচটা কোথায় যাবে নিউরো হাইপোফাইসিস থেকে সে রক্তের মাধ্যমে কিডনিতে যাবে কিডনিতে গিয়ে কিডনিকে বলবে যে তুমি মূত্রের মাধ্যমে কম পানি দাও বা মূত্রের মধ্যে সবগুলা পানি দিও না কিছু পানি মানে পরিশোষণ করে রাখো আমাদের দেহের জন্য তো কিডনি কি করবে বেশি করে পানি ছাকতে শুরু করবে বা বেশি করে পানি আমাদের বডিতে গ্রহণ করতে শুরু করবে সবগুলা পানিকে মূত্রের সাথে দিয়ে দেবে না যার ফলে কি হবে পানির পরিমাণ আমাদের রক্তের মধ্যে বৃদ্ধি পাবে এবং পানির পরিমাণ যদি রক্তের মধ্যে বৃদ্ধি পায় তাহলে কি হবে আয়তন বৃদ্ধি পাবে আর আয়তন বৃদ্ধি পেলে রক্তের চাপ বৃদ্ধি পাবে দেখো কত জটিল একটা জিনিস তাহলে এই জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একদম ক্লিয়ার হয়েছে কিনা ওকে তাহলে সময় আসো প্রথমত হচ্ছে মনে করো এই যে ডানেট্রিয়াম বা ডান অলিন্দ তাহলে ডান অলিন্দের মধ্যে কি কোন ধরনের রিসেপ্টর থাকে আয়তন রিসেপ্টর থাকে আয়তন রিসেপ্টর মানে কি আয়তন রিসেপ্টর মানে হচ্ছে ওনারা কি করতে পারবে রক্তের আয়তন বুঝতে পারবে যে রক্তের আয়তন কিরকম বেশি না কম আয়তন তো মনে করো সুপিরিয়র বেনাকা বা ইনফিরিয়র বেনাকা বা করোনারি সাইনাস এগুলা থেকে অনেকগুলা রক্ত এই জায়গায় আসলো তো এই রক্তগুলার হচ্ছে আয়তন একটু কম আয়তন কম থাকলে কি হয় আমি বলছি আয়তন যদি কম থাকে এর মানে রক্তের চাপ কম তাহলে এগুলার আয়তন কম এর মানে হচ্ছে চাপ কম তাহলে এই যে ডান অলিন্দ ডাল অলিন্দের দেয়ালে এরকম ভাবে কিছু কি থাকে আয়তন রিসেপ্টর থাকে সেই আয়তন রিসেপ্টর গুলা সাথে সাথে বুঝে ফেলবে সেই রক্তগুলার আয়তন কম তখন তারা এই ইনফরমেশনটা এই তথ্যটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে পাঠাবে কোথায় পাঠাবে হাইপোথ্যালামাস আর হাইপোথ্যালামাস এই ইনফরমেশনটা পিটুইটারি গ্রন্থির নিউরো হাইপোফাইসিসে পাঠাবে এই নিউরো হাইপোফাইসিস কি করে সে এডিএইচ হরমোন তৈরি করে সে কি করে এডিএইচ হরমোন তৈরি করে আর এডিএইচ হরমোনের কাজ কি এডিএইচ হরমোনের কাজ হচ্ছে কিডনিতে যাবে কিডনিতে গিয়ে কিডনিকে বলবে পানি বেশি করে শোষণ করার জন্য এবং সেই পানিগুলো রক্তে দিয়ে দেওয়ার জন্য এখন কি বলো হাইপোথ্যালামাস নিউরো হাইপোফাইসিস কে বললো তুমি এডিএইচ কি করো ক্ষরণ করো বেশি করে তখন এডিএইচ বেশি ক্ষরণ হবে নিউরো হাইপোফাইসিস থেকে এবং সেই এডিএইচ গুলা কিডনিতে যাবে এবং কিডনিতে গিয়ে কি করবে বেশি করে পানি কিডনিকে শোষণ করতে বলবে এবং কিডনি অনেক বেশি পানি শোষণ করবে যার ফলে কম মূত্র তৈরি হবে এবং যে অতিরিক্ত পানি শোষণ হয়েছে সেই অতিরিক্ত পানিগুলা রক্তের মধ্যে চলে যাবে এবং রক্তের আয়তন বৃদ্ধি করবে আর রক্তের যদি আয়তন বৃদ্ধি পায় তাহলে রক্তের রক্তের চাপও কি হবে বৃদ্ধি পাবে এবং রক্তের চাপ স্বাভাবিক অবস্থায় চলে আসবে ঠিক আছে তো এখন তো ঠিক আছে না এখনো কোনো কনফিউশন আছে তোমাদের মধ্যে ক্লিয়ার করে বলো রেসপন্স করো
আমাদের ক্লাসে পার্টিসিপেন্ট কত? তোমরা সবাই কেউ একজন বলো ভাইয়াকে। ফোরটি নাইন, দ্যাটস নট এ গুড। ওকে, এরকম পার্টিসিপেন্ট কম থাকলে তো হবে না, ঠিক আছে? পার্টিসিপেন্ট বেশি থাকতে হবে। আমাদের ফার্স্টের দিকের ক্লাসগুলোতে সবাই অনেক মনোযোগী ছিল, তারপর আমাদের 80 জন হইত, আস্তে আস্তে সবাই ব্যস্ত হয়ে গেছে, তো এখন পার্টিসিপেন্ট অনেক কম থাকে। সো প্রবলেম না, যাদের আগ্রহ আছে তারা রেকর্ড দেখে নেয়, আমি সেটা চেক করি রেগুলারলি, সেটা চেক করি। তো এখন আমরা যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমরা বেরোরিসেপ্টর নিয়ে পড়ে ফেলছি। দেখো কত ইন্টারেস্টিং, মানে ছোট্ট ছোট্ট কিছু। তাহলে যাদের মনে করো কারো তো কি হয় হাই ব্লাড প্রেশার হয়, তো তাদের কেন হাই ব্লাড প্রেশার হয়? কারণ হচ্ছে তাদের এইজটা একটু বেশি হয়ে গেছে এবং তাদের এই যে রিসেপ্টর গুলা, সেই রিসেপ্টর গুলা ভালোভাবে মানে সেন্স করতে পারে না, সে এই উদ্দীপনাটা নিতে পারে না, বা সে তার যে টাচ স্ক্রিন, সেই টাচ স্ক্রিনটা কাজ করতেছে না। মানে তার স্ক্রিনে রক্ত টাচ করলে যে সে বুঝতে পারবে, সেই বুঝার ক্ষমতাটা সে আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে, সেজন্য সে সেগুলা গ্রহণ করতে পারে না এবং রক্তচাপটা অটোমেটিক বেড়ে যায়, কমে যায়, বেড়ে যায়, কমে যায়। তো এটা হচ্ছে মানে বয়স বেড়ে গেলে স্বাভাবিকভাবে হয়। তো অনেকের বিভিন্ন রোগের কারণে, ডায়াবেটিসের কারণে হতে পারে, দ্যাটস অ্যানাদার ইস্যু। তো এখন আসো আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে রক্তের সংবহন। রক্তের সংবহন, রক্তের সংবহনটা আমাদের দেহে, রক্ত সংবহন কোন ধরনের সংবহন? বদ্ধ সংবহন। বদ্ধ সংবহন কি? বা আমাদের দেহে যে রক্ত চলাচল করে কিভাবে চলাচল করে? বদ্ধভাবে। আমাদের কি কোষের বাইরে রক্ত চলে আসে? রক্ত অবশ্যই সবসময় আমাদের শরীরে কি থাকে? একটা নালীর ভেতরে থাকে, বা আমরা সেটাকে কি বলি? ধমনির ভিতরে থাকে। আমাদের শরীরে রক্ত কি থাকে? ধমনি বা শিরার ভেতরে থাকে, সবসময় ধমনি বা শিরার ভেতরে থাকে, সেটা কখনো ধমনি বা শিরার বাইরে আসে না। তাহলে আমাদের শরীরের যে রক্ত সংবহন সেটা হচ্ছে বদ্ধ সংবহন। এরপর হচ্ছে আমাদের শরীরের যে রক্তের সংবহন, আমাদের শরীরে চার ভাবে রক্ত চলাচল করে। আমাদের শরীরে কয় ভাবে রক্ত চলাচল করে? চার ভাবে, বা চারটা রাস্তার মাধ্যমে রক্ত চলাচল করে। প্রথম হচ্ছে সিস্টেমিক সংবহন। প্রথমটার নাম কি? সবাই খুব মনোযোগ দিবা এই টপিকে, কেউ একজন স্কিপ করবে না, এগুলো হচ্ছে বেসিক, প্লিজ। ওকে, পে অ্যাটেনশন। তাহলে দেখো প্রথমটা হচ্ছে সিস্টেমিক সংবহন, পরেরটা হচ্ছে পালমোনারি সংবহন, এরপরেরটা হচ্ছে পুলটাল সংবহন, এরপরেরটা হচ্ছে করোনারি সংবহন। তাহলে আমাদের দেহে রক্তের সংবহন কয় ধরনের? সবাই লিখো কয় ধরনের, এটা এমসিকিউ তে আসে। সবাই লিখো কয় ধরনের আমাদের দেহে রক্তের সংবহন? চার ধরনের, ঠিক আছে, গুড গুড। চার ধরনের রক্তের সংবহন হয়। এখন আমরা খুব তাড়াতাড়ি জানার চেষ্টা করি সিস্টেমিক সংবহনটা কি। সিস্টেমিক সংবহনটা কি? সিস্টেমিক সংবহন জিনিসটা হচ্ছে, মনে করো আমি একটা হার্ট এখানে দুইটা ফুসফুস আঁকলাম, এটা হচ্ছে একটা ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস, আর এটা হচ্ছে আমাদের হার্ট। তো এটা হচ্ছে আর্টের চারটা চেম্বার, এটা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, ঠিক আছে? ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। তো এই যে ডান অলিন্দের মধ্যে কি এসে প্রবেশ করে? সুপিরিয়র বেনাকা, বা তারপর হচ্ছে ইনফিরিয়র বেনাকা, বা তারপর হচ্ছে কি প্রবেশ করে? করোনারি সাইনাস, এই তিনটা জিনিস প্রবেশ করে। আর ডান নিলয় থেকে কি বের হয়? ডান নিলয় থেকে বের হয় হচ্ছে, তোমরা সবাই জানো, পালমোনারি ধমনী। সেই পালমোনারি ধমনী রক্ত কোথায় নিয়ে যায়? পালমোনারি ধমনী রক্তগুলা নিয়ে যায় ফুসফুসে, দুইটা ফুসফুসে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? দুইটা ফুসফুসে নিয়ে যায়। আর দুইটা ফুসফুস থেকে কি বের হয়? প্রত্যেকটা ফুসফুস থেকে দুইটা শিরা বের হয়, দুইটা করে শিরা বের হয়, ওগুলোকে বলে পালমোনারি শিরা। তাহলে এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, এই দুইটা গিয়ে কোথায় উন্মুক্ত হয়? তারা সবাই, এই চারটা শিরা, তারা সবাই গিয়ে উন্মুক্ত হয় হচ্ছে বাম অলিন্দতে। কোথায় গিয়ে উন্মুক্ত হয়? বাম অলিন্দতে। তাহলে বাম অলিন্দের মধ্যে কয়টা শিরা এসে উন্মুক্ত হচ্ছে? চারটা শিরা এসে উন্মুক্ত হচ্ছে। আর বাম নিলয় যেটা আছে, বাম নিলয় থেকে একটা ধমনী, বড় একটা ধমনী উন্মুক্ত হয়, সেটার নাম হচ্ছে মহাধমনী। মহাধমনী সেটা কি করে? ফুল বডিতে রক্ত দিয়ে দেয়। তাহলে এখন আসো সিস্টেমিক সংবহন কি। প্রথমটা কি? এস দিয়ে বুঝাচ্ছি আমি, এস মানে হচ্ছে সিস্টেমিক সংবহন। সেই সিস্টেমিক সংবহনটা হচ্ছে এই যে বাম ভেন্ট্রিকল,
বা ভাম নিলয়, এই ভাম নিলয়ের যে রক্তগুলো আছে সেই রক্তগুলো কি হবে, সেই রক্তগুলা তোমার মহাধমনির মাধ্যমে কোথায় যাবে, ফুল বডিতে যাবে, বডির প্রত্যেকটা কোষে যাবে। মনে করো এটা হচ্ছে ফুল বডি, তো বডির প্রত্যেকটা কোষে এই মহাধমনির মাধ্যমে রক্তগুলা চলে যাবে। কিসের মাধ্যমে যাবে? বাম নিলয়ে যাবে। তাহলে আসো প্রথমত হচ্ছে বাম নিলয় লিখলাম আমরা, বাম নিলয়। তারপর হচ্ছে বাম নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? মহাধমনীতে, মহাধমনী। তারপর হচ্ছে মহাধমনী থেকে রক্ত কোথায় যাচ্ছে? প্রত্যেকটা টিস্যুতে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্গের মধ্যে যাচ্ছে রক্ত, টিস্যু তারপর হচ্ছে অঙ্গ, প্রত্যেকটা টিস্যু প্রত্যেকটা অঙ্গের মধ্যে রক্তগুলো যাচ্ছে। তারপর এই যে প্রত্যেকটা টিস্যু প্রত্যেকটা অঙ্গ থেকে রক্তগুলা অঙ্গগুলা কি করলো, রক্তগুলাকে কাজে লাগালো, রক্তগুলা কাজে লাগানোর পরে রক্তগুলা কোন ধরনের রক্ত হয়ে গেছে, অক্সিজেন যুক্ত রক্ত থেকে সেই রক্তগুলা কাজে লাগানোর পরে তারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে গেছে। তখন সেই রক্তগুলা কোথায় চলে আসবে? আমাদের দেহের উপরের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তারা আসবে SBC বা সুপিরিয়র ভেনা কাভা বা মহাশিরায় আসবে, আর নিচের গুলো আসবে ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। তাহলে রক্তগুলা টিস্যু অঙ্গ থেকে রক্ত কোথায় আসবে? মহাশিরায় আসবে, মহাশিরা। আর সেই মহাশিরা গুলা রক্তগুলা কোথায় দিবে? ডান অলিন্দের মধ্যে, ডান অলিন্দের মধ্যে নিয়ে আসবে, ডান অলিন্দ। আর ডান অলিন্দ থেকে কোথায় যাবে? ডান নিলয়ে, ডান নিলয়ে। তাহলে আমাদের দেহের রক্তগুলা বাম নিলয় থেকে যাচ্ছে মহাধমনীতে, মহাধমনী থেকে যাচ্ছে টিস্যুতে, টিস্যু অঙ্গতে, টিস্যু অঙ্গগুলা সেই রক্তগুলাকে কাজে লাগাচ্ছে, কাজে লাগানোর পরে সেই রক্তগুলা আবার তারা একত্রিত হয়ে মহাশিরার মধ্যে যাচ্ছে, এবং সেই মহাশিরা রক্তগুলাকে ডান অলিন্দের মধ্যে নিয়ে আসতেছে, তারপর রক্তগুলা যাচ্ছে ডান নিলয়ে। এই যে রক্ত চলাচলের যে সিস্টেম সেটাকে বলে সিস্টেমিক সংবহন, সেটাকে কি বলে? সিস্টেমিক সংবহন বলে। বাম নিলয় থেকে শুরু করে যে সংবহন, পুরো বলবা, যে সংবহন বাম নিলয় থেকে শুরু করে ডান নিলয়ে গিয়ে শেষ হয়, বা বাম ভেন্ট্রিকল থেকে শুরু করে ডান ভেন্ট্রিকলে গিয়ে শেষ হয়, সেই সংবহনকে সিস্টেমিক সংবহন বলে। কোনো কনফিউশন নাই, একদম ইন্টারেস্টিং বিষয়, খুব মজার একটা বিষয়, ঠিক আছে? তোমরা কি সেটা বুঝতে পারছো, বুঝতে পারছো কিনা সেটা ক্লিয়ার করো। ওকে, কেউ একজন বলে যে পার্টিসিপেন্ট কত এবং পার্টিসিপেন্ট কত এবং আমাদের কত সময় আছে ক্লাসের? ক্লাসের কতক্ষণ আছে? 5 মিনিট আছে না? পালমোনারি সংবহনটা কি দেখো, এখন আসলে প্রথমে আমরা জানলাম সিস্টেমিক সংবহন, তারপরে আমরা জানবো পালমোনারি সংবহন। পালমোনারি সংবহন হচ্ছে প্রথমত দেখো ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ডান নিলয় থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এরপর করোনারি সিনাসের মাধ্যমে কোথায় আসলো? ডান অলিন্দে আসলো। তারপর সেগুলা ট্রাইকাস্পিড কপাটিকার মাধ্যমে গেল বাম নীল, ডান ডান নিলয়ে গেল। ডান নিলয় থেকে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা কোথায় যাবে? পালমোনারি, পালমোনারি ধমনী। কোথায় যাবে? পালমোনারি ধমনীতে যাবে। আর সেই পালমোনারি ধমনী রক্তগুলাকে কোথায় নিয়ে যাচ্ছে? ফুসফুসে নিয়ে যাচ্ছে, ফুসফুসে নিয়ে যাচ্ছে। ফুসফুসে গিয়ে সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা কার্বন ডাইঅক্সাইড থেকে তারা অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। ফুসফুসের কোথায় হচ্ছে অক্সিজেন যুক্ত? ফুসফুসের এলভিউলাসে। কোন জায়গায়? ফুসফুসের এলভিউলাসে তারা অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে। তারপর ফুসফুসের এলভিউলাস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে সেই রক্ত গুলা কোথায় যাবে? পালমোনারি শিরাতে। এই পালমোনারি শিরা গুলা যাবে পালমোনারি শিরা, পালমোনারি শিরা গুলা রক্ত গুলাকে কোথায় নিয়ে আসবে? বাম অলিন্দতে, বাম অলিন্দতে নিয়ে আসবে। বাম অলিন্দ থেকে রক্ত গুলা তারপর কোথায় যাবে? বাম নিলয়ে। তাহলে যে সংবহনটা ডান নিলয় থেকে শুরু হয়ে, ডান নিলয় থেকে শুরু হয়ে ফুসফুসের মাধ্যমে এসে বাম নিলয়ে শেষ হয়, এই যে পরিপূর্ণ একটা সংবহন, এই যে চক্রের মাধ্যমে এখানে এসে শেষ হয়, সেটা হচ্ছে পালমোনারি সংবহন। সেটা হচ্ছে কি? পালমোনারি সংবহন। ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা আমাকে বলো, এই সংবহনটা হচ্ছে কি? পালমোনারি সংবহন। একদম ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার।
থ্যাংক ইউ সবাইকে, অনেক ভালো রেসপন্স করতেছো তোমরা। ধাপ কয়টা? এই তো ধাপগুলো তো এইটা, প্রথমে ডাম নিল, তারপর পালমোনারি ধমনি, তারপর ফুসফুস, তারপর অ্যালভিওলাস, তারপর হচ্ছে পালমোনারি শিরা, তারপর হচ্ছে বাম অলিন্দ, তারপর হচ্ছে বাম নিলয়। আবার তোমরা যাদের হচ্ছে আবার লাগবে, কারণ হচ্ছে ক্লাসের এত সময় নাই, এত বিস্তারিত পড়ানো পড়ালে হবে না, তোমরা গ্রুপে রেকর্ডটা দেখে নিবা, ঠিক আছে? তাহলে আমাদের মনে হয় সময় মোটামুটি শেষ হয়ে গেছে, তাহলে আরো 5 মিনিট পরে আমরা সবাই শুরু করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমরা সবাই ক্লাসের ব্যাপারে কিন্তু সিরিয়াস হবা, অনেকেই সিরিয়াস না ক্লাসের ব্যাপারে, অনেক জিনিস কিন্তু মিস করবা যারা ক্লাসের ব্যাপারে সিরিয়াস না।